ওনারা যে স্বপ্ন দেখছেন যে এই যে ডামি ইলেকশন করে টিকে যাবেন, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না যে তারা টিকতে পারবেন, এবং বহির্বিশ্বের যে পরিমাণে প্রেশার থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরে যে পরিমাণে জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা থাকবে, তারা টিকতে পারবেন না এবং জনগণ ভোট বর্জন করবে। ব্যারিস্টার মোহাম্মদ রবিউল আলম সৈকত, আমরা আলোচনা শেষ করতে চাই যেটি আতিউর রহমান দীপু ভাই যে আহ্বান জানিয়েছে যে বিএনপিকে এই সব কর্মসূচি বা এই ধরনের অবস্থান থেকে সরে আসতে হবে, বিএনপির হাতে কি সেই সুযোগ আছে কি না যে সামনে, যে অনেকেই বলেন যে যেটি মাইনুল ভাই প্রথমেই বলেছেন যে বিএনপির আসলে আর কোনো অপশন নাই এই কর্মসূচি ছাড়া, আপনি কি তাই মনে করেন? না, আমরা তো একটা বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটা আন্দোলনে আছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ আমাদেরকে সাড়া দিচ্ছে। এবং দুই একটা কথার জবাব না দিলেই নয়, উনি আমাদের আতিউর রহমান দীপু ভাই যে কথাটা বললেন, একটা কথা গিয়ে বললেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে দু একটা বাজে মন্তব্য করলেন, কিন্তু আমার ওনারা কি ইতিহাস ভুলে যান কি না, ওনাদের হাত ধরে বাকশাল গঠন হয়েছে, চারটা পত্রিকা ছাড়া কিচ্ছু ছিল না, বাংলাদেশে পলিটিক্স করার কোনো রাস্তা ছিল না, সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। তারপরে যে আওয়ামী লীগ যে দলটি উনি করেন, সেই দলেরই পলিটিক্স করার জায়গা ছিল না, সেই দলই বিলুপ্ত হয়ে গেছে। সেই দলের পুনর্জন্ম দিয়েছেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই হাত ধরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এই যখন বাস্তবতা। তারপরে উনি দুই একটা জায়গায় গিয়ে বললেন যে বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন মহলের কথা উনি জানানোর চেষ্টা করলেন, যে যেখানে বিএনপি বা বিরোধী দল বা মতের মানুষদেরকে বিভিন্ন ধরনের নাকি মন্তব্য করা হয়েছে তাদেরকে নিয়ে, কিন্তু আমি আজকে ওইটার জবাব আমি না দিয়ে আমি একটা জাস্ট রিপোর্টের হেডলাইনটা শুধু পড়ি। আজকে ভয়েস অফ আমেরিকায় একটা রিপোর্টে, বাংলাদেশে ইলেকশন নিয়ে একটা নির্বাচন নিয়ে একটা রিপোর্ট করেছে তারা, বিভিন্ন মানুষের বিভিন্ন সেক্টরের মানুষের মতামত নিয়েছে, মন্তব্য করেছে। এখানে ওরা হেডিংটা রেখেছিল এরকম, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নীল আকাশে দুর্নীতি, ঠিক আছে, আর অধিকার লঙ্ঘনের কালো মেঘ। এই যে কালো মেঘটা অধিকার লঙ্ঘনের, এই যে বারংবার মানবাধিকারের যে নিম্ন স্তরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, হঠাৎ করে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি বোধহয় বিএনপি করি বোধহয় আমি বোধহয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক, বোধহয় আমি সব কথা বলতে পারবো না, বোধহয় আমি সব কাজ করতে পারবো না, অনেকটা শঙ্কার মধ্যে যে অবস্থাটা এখন আমরা যে একটা ট্রান্সমিশন পয়েন্টে আছি, এটা বোধহয় 71 সালেও বোধহয় কাইন্ড অফ এইরকমই একটা ধোয়াচাল ছিল। কেন ছিল, আমি কেন মিলানোর একটু চেষ্টা করছি, সেটার কারণটা হচ্ছে এই, এটার কারণটা হচ্ছে এই যে ওই সময়ও হচ্ছে মোটামুটি বন্দুকের নলার আগের মধ্যেই মানুষকে তাক করায় রাখা হইতো যে বেশি কথা বলবি গুলি করবো, এখনও দেখেন একই কাজটা করা হচ্ছে, পুলিশ বাহিনী এবং তথা এবং আর যে সমস্ত সরকারের পেটুয়া বাহিনী আছে তাদেরকে হচ্ছে বিরোধী দল এবং মতের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, লেলিয়ে দেওয়া হয়েছে। এটার নাম কি গণতন্ত্র? আমি আমার কথা বলতে পারবো না, আমি আমার ভোট দিতে পারবো না, এটার নাম কি গণতন্ত্র? যে যেখানে হচ্ছে কোনো বিচারবিহীন অবস্থায় মাসের পর মাস জেলে বন্দী থাকতে হবে, এটার নাম কি গণতন্ত্র? যেখানে আমাদেরকে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, কোনো প্রশ্ন করার আমার কোনো জায়গা থাকবে না, এটার নাম কি গণতন্ত্র? যে 10% মানুষের কাছে বাংলাদেশের 38% বা 40% টাকা পয়সা চলে যাবে এবং আমি গরিবই থাকব, আরও গরিব হয়ে যাব, এটার নাম কি গণতন্ত্র? যে আমি একবেলা ভাত যদি কিনি, চাল যদি কিনি, পরে ডালটা কেনার জন্য আমার ঘাম ছোটে, এটার নাম কি গণতন্ত্র? যে আমি হচ্ছে আলু খাবো 60-80 টাকায়, যেখানে কৃষক মাত্র পায় হচ্ছে 5-8 টাকা, এটার নাম কি গণতন্ত্র? যে কৃষক হচ্ছে না খেয়ে মারা যাবে আর ওনারা হচ্ছেন এমপি হবেন, মন্ত্রী হবেন, বিলাসবহুল গাড়িতে চড়ে বেড়াবেন, কানাডায় হচ্ছে বেগমপাড়া বানাবেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাবেন, এটার নাম কি গণতন্ত্র? এটার কারণে কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? আমি বিশ্বাস করি এটার কারণে বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্রই ছিল যে সামাজিক সমান অবস্থাটা থাকতে হবে, ভোটের অধিকারটা থাকতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে। কোথায় সেই জিনিসগুলো? আমরা তো দেখতে পারি যে হচ্ছে মরা একটা মানুষ মারা গেছে, 3-4 বছর হয়ে গেছে, তাকে পর্যন্ত
ইয়ে তাকে পর্যন্ত সাজা দেয়া হয়। আর যেখানে হচ্ছে সাগর লুনি হত্যা মামলার মতো এত সেন্সেশনাল মামলাগুলোতে 104 বার তদন্ত রিপোর্ট দেয়া হয় না, বাংলাদেশ ব্যাংক থেকে 810 কোটি টাকা নেওয়া হয়, 75 বার তদন্ত রিপোর্টের টাইম নেওয়া হয়, সেখানে 2018 সাল আর হচ্ছে 20 সালের মামলাগুলো সেগুলো আলোচনা শেষ করতে চাই। আমি আমি জাস্ট একটা একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে এরকম যে ওনারা যে স্বপ্ন দেখছেন যে এই যে দামি ইলেকশন করে টিকে যাবেন, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না যে তারা টিকতে পারবেন, এবং বহির্বিশ্বের যে পরিমাণে প্রেশার থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরে যে পরিমাণে জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা থাকবে, তারা টিকতে পারবেন না এবং জনগণ ভোট বর্জন করবে।